রাশির জ্ঞান ফিরেছে, ও চোখ খুলেছে, তাড়াতাড়ি যাবে। কথা বলো সে, দেখ দেখ আমরা আছি। ভগবান, একটা বিপদের হাত থেকে বাঁচালো, কিন্তু এবার উজ্জ্বলকে বাঁচাতেই হবে। তুমি আমরা রাশিকে কিভাবে মুখ দেখাবো? তাড়াতাড়ি যাও, ওর অবস্থা ভালো নয়। যাও, তুই ওর কাছে থাক, আমি আসছি এক্ষুনি। উজ্জ্বল উজ্জ্বল উজ্জ্বল, আমি এসে গেছি, চলো চলো দাদু, চলো। রাশি রাশি এ রাশি দেখ, রাশি চোখ খোল, রাশি দেখ দেখ, রাশি কে চলে যাচ্ছে, দেখ দেখ, ওঠ, তাকা না তাকা। দেখ দেখ কে চলে যাচ্ছে, রাশি রাশি রাশি। তোমাদের সবাইকে বাড়িতে রাখা হয়েছে কেন? কি করো সবাই মিলে সারাদিন? একা একটা মেয়ে যে কাজগুলো করতো সেটা সবাই মিলে তোমরা করতে পারো না? মাথা নিচু করে দাঁড়িয়ে থেকো না, আমি কিছু একটা জিজ্ঞেস করছি, উত্তর দাও। বাগানের গাছগুলো সব বড় হয়েছে, লনের ঘাসগুলো বেড়েছে, ঝোপঝাড় গজিয়েছে, সেগুলো পরিষ্কার করার প্রয়োজন মনে করো না? আর ড্যানি,
ঘরদোরের কি অবস্থা হয়ে আছে? হ্যাঁ, এতদিন ধরে আমি কিচ্ছু বলিনি, চুপ করেছিলাম, আজ বাধ্য করেছো আমাকে বলতে। মা ফিরে এসে যদি এই অবস্থা দেখেন তখন না তোমাদের নয়, কথাগুলো আমাকে শুনতে হবে। আমি কি দেয়ালের সাথে কথা বলছি নাকি? আশ্চর্য। ঠিক আছে, তোমাদের কাউকে কিচ্ছু করতে হবে না, কোনো কাজ করতে হবে না তোমাদের। বৌদিমণি, আমি সব কাজ করব, এরপর তোমাকে আর কোনো অনুযোগ দেবো না আমাদের সম্বন্ধে। আমি এরকম ব্যবহার করছি কেন তোমাদের সাথে? আমি মা মাসিমণিদের মতো তোমাদের সাথে কথা বলছি। ঠাকুর, এ আমার কি হয়েছে ঠাকুর? আমি পাল্টে যাচ্ছি, আমি পাল্টে যাচ্ছি। তুমি এ কথা বলছো বৌদিমণি? নতুন বৌদি চলে যাবার পর এবারেই সব কিছু পাল্টে গেছে, কোনো কাজ করতে আর মন চায় না গো। বাড়ি ছেড়ে চলেই যেতাম, নতুন বৌদি বলে গেছে তাই রয়ে গেছি। সেই মেয়েটা গোটা বাড়িটাকে মাথায় করে রেখেছিল, কে জানে এখন কোথায় আছে, কি করছে। বড্ড চিন্তা হয় আমার রাশির জন্য, মতির জন্য। সকাল থেকে ডান চোখের পাতাটা সমানে কাঁপছে, জানি না কোনো খারাপ খবর পাবো কিনা। সে আমি সকাল থেকে বুঝতে পেরেছি বড় বৌদিমণি, আসলে তোমার মন মেজাজটা একদমই ভালো নেই, সেজন্যই তুমি আমাদের বকাবকি করছিলে। খুব কষ্ট হচ্ছে না? আমরা এসে গেছি। আরে একটুখানি তোর কি কষ্ট হচ্ছে বলো না আমায় একবার। ওই জন্য আমরা এসে গেছি, দেখো আমরা এসে গেছি, এক্ষুনি চলে আসবো। তোর চিন্তা হচ্ছে না ওদের দুজনের জন্য? আমি কিছুতেই নিজেকে সামলাতে পারছি না। রাশি উচি কোথায় আছে, কি করছে? ছেলেটা যে সেই বাড়ির থেকে গেছে, ফোনটা সুইচ অফ করে রেখে দিয়েছে, একটা বারের জন্য কথা বলতে পারছি না। থাক না ফোনটা সুইচ অফ, ফোন থাকলেই তো হাজারো সমস্যা, হাজার জন ফোন করে ওদের ডিস্টার্ব করবে, তার থেকে ওরা ওদের মতো আছে থাকুক না। তুমি জানো ওরা একসাথে আছে? আমার মন বলছে বৌমণি, আমার মন বলছে যে ওরা একসাথে আছে আর ভালো আছে। তাই যেন হয় মাধুরী, ওরা যেখানে থাকুক একসাথে থাকুক, খুব ভালো থাকুক, সুখে থাকুক। তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চলো একটু। উজ্জ্বল উজ্জ্বল কথা বলে, দেখো এসে গেছি আমরা, উজ্জ্বল এসে গেছি আমরা, উজ্জ্বল তাকাও না, উজ্জ্বল উজ্জ্বল আমরা এসে গেছি। কোপরেশ মশাই, কোপরেশ মশাই আছেন? কে? কোপরেশ মশাই আছেন? কে? আমি আদি, কোপরেশ মশাই আছেন? না, উনি তো পাশের গায়ে গেছেন রুগী দেখতে। কেন, কি হয়েছে? উজ্জ্বল কথা বলো, উজ্জ্বল উজ্জ্বল চোখ খোলো একবার। উজ্জ্বল তাকাও না, উজ্জ্বল কথা বলো না গো, উজ্জ্বল কথা বলো। নিয়ে এসো, নিয়ে এসো, ঘরে নিয়ে এসো।
এসে শুয়ে দাও। রাশি তুই ঠিক আছিস তো রাশি? হ্যাঁ, একা বসতে পারবি কিরে? জল খাবি রাশি? হ্যাঁ, তোর কেমন লাগছে এখন? কোথাও কষ্ট হচ্ছে কিরে? বল না কিরে। আর চিন্তা নেই রাশি, সব বিপদ কেটে গেছে। বাড়ি যেতে পারবি রাশি একা একা কিরে? উজ্জ্বল, উজ্জ্বল কোথায়? উজ্জ্বল কি কষ্ট হচ্ছে বলো না। উজ্জ্বল, উজ্জ্বল কি হচ্ছে? কি কথা বলো উজ্জ্বল, খুব কষ্ট হচ্ছে না? ও উজ্জ্বল কি হচ্ছে? উজ্জ্বল বলো না। আমি একটু জল নিয়ে আসছি, তুমি একটু খাইয়ে দাও জল। উজ্জ্বল এই তো, এই তো আমরা কবিরাজের বাড়িতে এসে গেছি। আর একটু দাঁড়াও, তোমার কোনো অসুবিধা হবে না, ডাক্তারবাবু আসছেন। উজ্জ্বল, উজ্জ্বল 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 কাকিমা, কাকিমা, কাকিমা একবার শুনুন কাকিমা, তাড়াতাড়ি, ওর অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে কাকিমা, তাড়াতাড়ি আসুন না একবার কাকিমা। উজ্জ্বল, 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 উজ্জ্বল এই এসে গেছে, একটু দাঁড়াও, খুব কষ্ট হচ্ছে না? উজ্জ্বল জল, উজ্জ্বল, উজ্জ্বল, উজ্জ্বল কি হচ্ছে? কি কি কষ্ট হচ্ছে বলো না উজ্জ্বল, কি কষ্ট হচ্ছে তোমার? বল, বল কোথায়? তুই ভুল করছিস রাশি। না, আমার এতটা ভুল কিছুতেই হতে পারে না। আমার মন বলছে, আমার মন বলছে ও এখানে ছিল, আমি ওকে দেখেছি। কি করে দেখবি? উজ্জ্বল বা এখানে কি করে আসবে বল? হ্যাঁ, এতটা ভুল আমার কিছুতেই হতে পারে না। আমি ওকে দেখেছি, আমার মনে হয়েছে ও ও আমার কাছেই ছিল। হ্যাঁ, আমি যেন ওর কোলেই। ফুল, ফুল বল না, বল না ও কোথায়? বল না ফুল, চুপ করে থাকিস না, বল না, বল না ও কোথায়? বল না উজ্জ্বল কোথায়? ফুল চুপ করে থাকিস না, ফুল বল। অনেক দেরি হয়ে গেছে ওকে আনতে, মানে বিষ সারা শরীরে ছড়িয়ে পড়েছে, রক্ত জমাট বেঁধে যাচ্ছে, বাঁচবে বলে মনে হয় না। আপনি এরকম কথা বলবেন না, কিছু একটা করুন। সত্যি ওর বাঁচার আশা একদম কম। উজ্জ্বল, উজ্জ্বল, উজ্জ্বল কথা বলো, উজ্জ্বল কথা বলো, উজ্জ্বল আপনি নাকি ধন্বন্তরী? আপনি মরা মানুষকে বাঁচিয়ে দেন, এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিলেন। আমি ওকে আপনার কাছে এনেছিলাম বাঁচানোর জন্য, ও যদি মরে যায় আমি আপনাকে? মাথা গরম করো না, মাথা গরম করো না বাবা, আর একটু আগে আনলে না হয়? শোনো, কথা না বাড়িয়ে কিছু একটা করো, এতটুকু একটা ছেলে চোখের সামনে এভাবে শেষ হয়ে যাবে? কেন চুপ করে আছেন কেন? কিছু একটা করুন না। আমার যদি কিছু করার থাকতো তাহলে কি আমি চুপ করে দাঁড়িয়ে থাকতাম? দেখছো এখনো নাড়ি পাওয়া যাচ্ছে না, বিশেষ সারাটা শরীর নীল হয়ে গেছে, সত্যি আমার কিছু করার নেই। উজ্জ্বল,
উজ্জ্বল কথা বল, উজ্জ্বল 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 উজ্জ্বল, ওঠো না উজ্জ্বল, কথা বলো উজ্জ্বল, উজ্জ্বল কথা বলো না উজ্জ্বল, কি হয়েছে তোমার উজ্জ্বল, বলো না কি হয়েছে, কষ্ট হচ্ছে উজ্জ্বল, উজ্জ্বল উজ্জ্বল কথা বলো, উজ্জ্বল কথা বলো না। আমার মনে হচ্ছে কি দাদা, অনেকদিন পরে বাপের বাড়িতে এসছে, তো কোনো বন্ধু বান্ধবের বাড়িতে গেছে হতে পারে। হ্যাঁ, টেনশন করা রাশি, ওই তো রাশি, এখানে কি করছো ওরা? সেই তো চলতো দেখে, আর ওর সাথে ওটা কে? রাশি, রাশি ফুল, রাশি ও ফুল নাকি? হ্যাঁ, পুরি পড়ে আছে কেন, কি হয়েছে? এই কি হয়েছে রে, কি করছিস ফুল? সর 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 দেখি, কি হয়েছে, কি হয়েছে রে ফুল? হ্যাঁ, তোরা দুজন এখানে কি করছিস? না বললে কি করে বুঝবো, আমাকে বলবি তো কি হয়েছে তোর? কি হয়েছে আমাকে বল, খুলে বল কি হয়েছে। ভগবান, রাশিকে সাপে কোথায় কামড়েছে? বিষাক্ত সাপে কোথায় কামড়েছে? দেখে এইভাবে তো ফেলে রাখা যাবে না, না এইভাবে ফেলে রাখা যাবে না, ওকে বাড়ি নিয়ে চল, ভ্যানের ব্যবস্থা কর না। আমি একটা কথা বলছি, ওর জ্ঞান আছে যখন, চিন্তার কিছু নেই, ওর দরকার একটু রেস্ট, ঠিক আছে, একটু গরম দুধ টুধ খাওয়াতে হবে। আচ্ছা চলো, ভ্যান দেখবি তো, ভ্যানের জন্য এখন, ভ্যানের জন্য এখন সময় নষ্ট করা যাবে না। কি করবি তুই? ওকে আমি কোলে তুলে নিচ্ছি, কোলে তুলে নিচ্ছি, চল 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 বাবা, চলো চলো চলো, সময় নষ্ট করা যাবে না, বাড়ি পৌঁছে যাবো। রাশিদার নাম, রাশিদার নাম।